আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারেও নিম্নচাপের যেটা মুভমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস, মানে সেই উড়িষ্যার দিকেই, অর্থাৎ আমাদের দিকে নয়। কিন্তু উড়িষ্যার দিকে মুভমেন্ট হলেও কিছু লো প্রেশারের যে পেরিফেরির মধ্যে আমাদের উপকূলবর্তীর জেলাগুলোতে কিছু হাওয়া এবং ময়েশ্চার ঢুকবে, ফলে 13 থেকে 15 এই সময়টায় কিন্তু এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি বাড়বে। তার মধ্যে মূল যেটা ভারী বৃষ্টির সতর্কতা সেটা হচ্ছে শুধুমাত্র 14 তারিখ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা। আবারও বলছি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। যেহেতু নিম্নচাপ বেঁকে থাকবে, ফলে আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো বললাম, বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোতে 13 তারিখ থেকে কিন্তু একটা দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা, এবং পরবর্তী ক্ষেত্রে 14-15 সেটা আরেকটু বেড়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। অ্যালং অ্যান্ড অফ কিন্তু শুধু এই ডিস্ট্রিক্টগুলো, কোস্টাল যেটা বলছি সাউথ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর মূলত। তো ন্যাচারালি যেহেতু সমুদ্রের ওপরে সিস্টেম থাকবে এবং গাস্টি উইন্ড থাকবে, ফলে সমস্ত মৎস্যজীবীদের কিন্তু 15 তারিখ অবধি মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, এবং যারা এখন ডিপ সিতে আছে তাদেরকে 12 তারিখের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। ইম্প্যাক্ট হিসাবে এই বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে গত যে নিম্নচাপ ছিল সেখান থেকে আমরা মোটামুটি ভালো বৃষ্টি পেয়েছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো এটার ফলে যে বৃষ্টি আবার একটু পাবো যে মেনলি উপকূলবর্তী জেলাগুলোতে, সেটা হয়তো ধান চাষ বা পাট পচাতে আরেকটু সাহায্য হবে। সতর্কতা একটাই, যেটা হচ্ছে আমাদের যে বিচগুলো আছে, অর্থাৎ দীঘা, মন্দারমণি, সাগর, যেহেতু পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনাতে গাস্টি উইন্ড থাকবে, তো সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছুটা রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 13 তারিখ এবং 14 তারিখ এই দুদিন দার্জিলিং, কালিম্পং, সরি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টে জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারও কিন্তু একটু বেশি চলছে, ফলে দিনের যে তাপমাত্রা কিন্তু সেটা স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 5 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেটাও খুব রেয়ার, এই সময়টা উত্তরবঙ্গে এত থাকে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি, মানে স্বাভাবিক যা থাকে তার থেকে কিন্তু বেশি থাকার সম্ভাবনা। তাহলে মূল যেটা ওয়ার্নিং থাকছে সেটা হচ্ছে ফিশারম্যানদের, যেহেতু লো প্রেশার থাকবে, 15 তারিখ অবধি মাছ ধরতে যাবে না, 12-র মধ্যে ফিরবে। কোস্টাল জেলাগুলোতে 14 তারিখে ভারী বৃষ্টি, 2 24 পরগনা, এই 2 সাউথ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর হাওয়া থাকবে 13 থেকেই রাতের থেকে, তারপর 14-15 মেনলি 40 থেকে 50 কিলোমিটার সাউথ 24 পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3টে, দার্জিলিং, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই জায়গাতে 13 তারিখ আর 14 তারিখ 2-1 জায়গায় ভারী বৃষ্টি।